থানা থেকে একজন ইন্সপেক্টর বাবু এসেছে। ইন্সপেক্টর? আগে হ্যাঁ, নাম বললে তিনকড়ি হালদার। তিনকড়ি হালদার? ও নামে তো কাউকে। আচ্ছা নিয়া, আমার ভাগ্নে রমেশ সাউথে ডিসি কিনা সেই হয়তো কোনো দরকারে পাঠিয়েছে। নমস্কার, আপনি মিস্টার চন্দ্র মাধব সেন? হ্যাঁ, আপনি? আমার নাম তিনকড়ি হালদার, সাব ইন্সপেক্টর। আমি পদ্মপুকুর থানা থেকে আসছি। বস। সিগারেট? নো থ্যাঙ্কস। আপনি বুঝি সিগারেট খান না? খাই, তবে অন ডিউটি খাই না। আপনি বুঝি পদ্মপুকুরে নতুন এসেছেন? আগে হ্যাঁ। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছিল। রমেশ মানে আপনাদের সাউথ ডিসি, ও আবার আমারই ভাগ্নি কিনা? ও তো থাকে থানার ওপরই, আমি তো প্রায়ই ওখানে যাই। কিন্তু আপনাকে তো কখনো। আমাকে আর কি করে দেখবেন, আমি এখানে এসেছি মাত্র 5 দিন হয়েছে। তা এই সময় হঠাৎ রমেশ কোনো দরকারে পাঠিয়েছে বুঝি? আগে না, আমি এসেছি একটা কেসের এনকোয়ারি করতে। এনকোয়ারি এখানে? আজ সন্ধ্যেবেলায় একটি মেয়ে কার্বলিক অ্যাসিড খেয়ে মারা গেছে, তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল কিন্তু বাঁচানো যায়নি। এর সঙ্গে আমাদের সম্পর্কটা কোথায়? একটা ডায়েরি পাওয়া গেছে, এতে অবশ্য মেয়েটি 2-3 বার নাম বদলেছে কিন্তু তার আসল নামটি হলো সন্ধ্যা চক্রবর্তী। সন্ধ্যা চক্রবর্তী? চেনেন নাকি? নামটা নামটা যেন কিরকম শোনা শোনা মনে হচ্ছে। স্বাভাবিক, কারণ আপনাদের একটি কনসার্ন দয়াময়ী কুটির শিল্প প্রতিষ্ঠানে মেয়েটি কাজ করত। কিন্তু সেখানে তার একটি মেয়েই কাজ করে না? আর যারা করে তারা কেউ পার্মানেন্টলি নেই। আজ 2 জন আসছে, কাল 2 জন ছাড়ছে। আচ্ছা দেখুন তো, এই ছবিটা চিনতে পারেন? ছবিটা আমায় দেখতে দিলেন না কেন? বিশেষ কোনো কারণ আছে নাকি? হয়তো আছে। তাহলে মিস্টার সেন, মেয়েটিকে আপনি চিনতে পেরেছেন? হ্যাঁ, এখন মনে পড়েছে। কিন্তু 2 বছর আগেকার ঘটনা তিনকড়ি বাবু, তার সঙ্গে এ সুইসাইডের সম্পর্কটা কোথায়? কাকাবাবু, আমি এখানে থাকলে আপনার কোনো আপত্তি নেই তো? ও হচ্ছে আমার বন্ধু শেখর বোস, বোস ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর, তারই ছেলে আর আমার ভাবি জামাই। কি নামটা যেন বললেন? অমিয় বোস। অমিয় বোস? মিস্টার বোস, আপনি বাইরে না গেলেই ভালো হয়। আপনি বরং এখানেই থাকুন। কেন বলুন তো? বলা যায় না, হয়তো দরকার হতে পারে। দেখুন তিনকড়ি বাবু, যা ভাবছেন ব্যাপারটা মোটেই তা নয়। মিস্টিরিয়াস কেলেঙ্কারি ফেলেঙ্কারি কিচ্ছু নয়, স্ট্রেট কেস। তাও ঘটেছিল পাক্কা 2 বছর আগে। মেয়েটি আমাদের দয়াময়ীতে কাজ করত, বেশ চালাক চতুর মেয়ে, দেখতে শুনতেও ভালো, হাতের কাজও চমৎকার। বোর্ড মিটিংয়ে আমরা একরকম ঠিকই করে ফেলেছিলাম যে ওকেই সেকশন ইনচার্জ করে দেব। মেয়েটার চাকরিটা চলে গেল? হ্যাঁ, তা তো যাবেই। তার চাকরি কি করে থাকে? কেন থাকবে না?
বাবা ইচ্ছে করলেই থাকতো। এসব ব্যাপারে তুই জানিস কতটুকু? আজ দশ টাকা দিবি, কাল কুড়ি টাকা চাইবি, কাল কুড়ি টাকা দিবি, পরশু বলবে সমস্ত দুনিয়াটা আমাকে। কিন্তু যাই বলো, ব্যাপারটা খুব লজ্জার। কেন, এতে লজ্জার কি আছে? লজ্জার নয়, আর পাঁচটা মেয়ে চেয়ে মেয়েটা যদি একটু বেশি স্পিরিটেড হয় তার জন্য তার চাকরিটা চলে যাবে। আমি হলে তাকে চাকরিতে রেখে দিতাম। রাখবি কোত্থেকে? সে ক্ষমতা আছে তোর? আজকে রাখবো, কালকে ছাড়াবো, আশ্চর্য। এত পয়সা খরচ করে বিদেশ ঘুরিয়ে নিয়ে এলুম, যে গাধা সেই গাধাই রয়ে গেল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।